নমস্কার তোমরা জানো যে গতকাল রাতে আইটিবিবি কনস্টেবল ড্রাইভার পদের একটা লেটেস্ট শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো আজকে আমি তোমাদের ইন ডিটেলস সেটা বলবো যে আইটিবিবি ড্রাইভার লাস্ট ইয়ার কত কাট অফ গিয়েছিল কেন এত কম কাট অফ গিয়েছিল তার প্রধান তিনটি কারণ ঠিক আছে সমস্ত কিছু ভিডিওতে বলবো তো তোমাদের প্রত্যেকে বলছি ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে দেখো পোস্টের নাম প্রত্যেকে যেন কনস্টেবল ড্রাইভার এবছর টোটাল শূন্যপথ রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি আমি এক্ষেত্রে তোমাদের বলতে চাই তাহলে টেন পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এর পাশাপাশি ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স তোমাকে কিন্তু থাকতে হবে ঠিক আছে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসটা প্রথমে তোমাদের হবে পিটি পিএসটি তারপর হবে রিটেন এক্সাম তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে হবে প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট তারপরে ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশন পরে রিভিউ মেডিকেল এক্সামিনেশন ঠিক আছে এই হচ্ছে এর রিক্রুটমেন্ট প্রসেস তো আমি ইন ডিটেলসে তোমাদের বলছি এবং কাট অফও কত গিয়েছিল লাস্ট ইয়ার সেটাও তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে ফেজ ওয়ানে প্রথমে তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে ষোলোশো মিটার তোমাকে রান করতে হবে সাড়ে সাত মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর হবে এগারো ফুট লং জাম্প যেখানে তোমাকে তিনবার সুযোগ দেওয়া হবে ঠিক আছে সাড়ে তিন ফুট হাই জাম্প যেখানে তোমাকে তিনবার সুযোগ দেওয়া হবে এখানে নেক্সট টেস্ট হচ্ছে পিইডির পরে নেক্সট হচ্ছে পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে উচ্চ থাকতে হবে একশো সত্তর সেন্টিমিটার তুমি যদি ই এস ও বিসি কিংবা ইবার ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে একশো সত্তর সেন্টিমিটার তোমার হাইট হতে হবে বুকের ছাতি আশি সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে আরো ফোলাতে হবে ঠিক আছে এবং এস টি ক্যাটাগরি থেকে বিলং করে থাকে তোমার হাইট হতে হবে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ক্লিয়ার নেক্সট এবার আমরা আসবো হচ্ছে ফেস টু ফেস টুতে যেটা হবে সেটা হচ্ছে রিটেন এক্সাম রিটেন এক্সামে একশো মার্কস একশো নম্বরের পরীক্ষা হবে অব মাল্টিপাল চেস কোশ্চেন ঠিক আছে জেল নলেজ জিকে থেকে দশ নম্বর ম্যাথামেটিক্স থেকে দশ নম্বর হিন্দি থেকে দশ নম্বর ইংলিশ থেকে দশ নম্বর এবং ট্রেড রিলেটেড যে থিওরি মানে ড্রাইভিং ইটিসি এখান থেকে তোমাদের ষাটটি কোশ্চেন্স থাকবে ষাট নম্বর তো টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হয়ে যাচ্ছে একশো তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ হচ্ছে দু ঘন্টা সময় পেয়ে যাচ্ছে হচ্ছে দু ঘন্টা ঠিক আছে ফেস টু কমপ্লিট করার পর যেটা হবে সেটা হচ্ছে ফেস থ্রি ফেস থ্রিতে যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি এবং প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট এই প্র্যাকটিক্যাল স্কিল টেস্টে টোটাল মার্কস থাকবে পঞ্চাশ এর মধ্যে কোয়ালিফাইং রয়েছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশের মধ্যে তোমাকে পঁচিশ মার্কস তোমাকে পেতেই হবে এই প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট হচ্ছে কোয়ালিফাই ইং নেচার শুধুমাত্র তোমাকে এখানে কিন্তু পাস করতে হবে তারপর হচ্ছে ফেস ফোর যেখানে ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং সেখানে কোনো পয়েন্টে যদি অসুবিধা হয় পরবর্তীকালে তোমাকে রিভিউ মেডিকেল এক্সামিনেশন ডাকা হবে ঠিক আছে চলো নেক্সট তোমাদের জানাবো হচ্ছে আবেদনকারীর বয়স সীমা যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো একুশ থেকে সাতাইশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এসসিএসটি ক্যাটাগরি থেকে বিলং করলে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে আইটিপিপি কনস্টেবল ড্রাইভার ভ্যাকান্সি দুহাজার তেইশ দেখো দুহাজার তেইশ অর্থাৎ এটা দুহাজার চব্বিশ দুহাজার গতকাল নোটিফিকেশন শর্ট নটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে তোমরা আশা করছি প্রত্যেকে জানো কিন্তু আইটি কনস্টেবল ড্রাইভার ভ্যাকান্সে দু হাজার তেইশে চারশো আটান্নটি পদে শূন্য পদ বেরিয়েছে এখনো কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এক্সাম কিন্তু এখনো কমপ্লিট হয়নি এরপর হচ্ছে আইটিপিবি কনস্টেবল ড্রাইভার আগে ছিল শূন্য পদ ছিল একশো চৌত্রিশটি পরবর্তীকালে সেই শূন্য কিন্তু বেড়ে হচ্ছে তিনশো চুয়াত্তর সেক্ষেত্রে এই তিনশো চুয়াত্তরটি ভ্যাকান্সির কত কাট গিয়েছিল যারা ইউ ক্যাটাগরি থেকে বিলং করেছিল তাদের কাট অফটা একটু তোমরা ভালো করে দেখে নাও ইউ ক্যাটাগরি টোটাল ভ্যাকান্সি ছিল চুর নব্বইটি কাট অফ গিয়েছিল ফিফটি এইট কতর মধ্যে আউট অফ হান্ড্রেড এস্টেতে টোটাল ভ্যাকেন্স ছিল ছাপ্পাউনটি কাট অফ গিয়েছে বাহান্ন এস্টেতে টোটাল ভ্যাকেন্স ছিল আঠাশটি কাট অফ গিয়েছে আটচল্লিশ এবং ওবিসি টোটাল ভ্যাকেন্স ছিল একশো কাট অফ গিয়েছে ফিফটি সিক্স তো মূলত এখন তোমাদের যেটা আলোচনা করব এই যে কাট অফ ঠিক আছে এই কাটঅফটা কম জোয়ার মূলত তিনটি কারণ এক নম্বর কারণ হচ্ছে দেখো মাধ্যমিক পাস এটা সকলেই কিন্তু এর পাশাপাশি যে তোমার লাইসেন্স লাগবে সেটা হচ্ছে হেভি ভেহিকেল সার্টিফিকেট লাইসেন্স লাগবে ঠিক আছে ভ্যালিড হেভি ভেহিকেল লাইসেন্স তোমাকে কিন্তু লাগবে কিন্তু দু হাজার সতেরো সালে যখন আঠেরো সালে যখন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে কি ছিল বলো তো সেখানে যোগ্যতা মাধ্যমিক পাশের পাশাপাশি তোমার কাছে যদি লাইট ভেহিকেল লাইসেন্স থেকে থাকে অথবা মিডিয়াম ভেহিকেল লাইসেন্স অথবা হেভি ভেহিকেল লাইসেন্স থেকে থাকে যে কোনো একটি লাইট মিডিয়াম হেভি যে কোনো লাইসেন্স যদি থেকে থাকে তুমি আবেদন করতে পারতে এর পাশাপাশি দু বছরের এক্সপিরিয়েন্স লাগতো কিন্তু এবছরের নোটিফিকেশন যেটা শর্ট নোটিফিকেশন বেরিয়েছে সেখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এক নাম্বার শুধুমাত্র এখানে তোমাদের কিন্তু হেভি যে তোমাদের লাইসেন্স আছে হেভি ভেহিকেল লাইসেন্স যেটা আছে এই যে হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স যেটা আছে এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার মতে এক নম্বর পয়েন্ট ঠিক আছে তো এইটা হচ্ছে আমার মতে এক নম্বর পয়েন্ট কাট অফ কম দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের হাইট লাগবে একশো সত্তর সেন্টিমিটার একদম জিডি কনস্টেবলের মতো ঠিক আছে একশো সত্তর সেন্টিমিটার শুধুমাত্র যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করে তাদের হচ্ছে ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট কি বললাম প্র্যাকটিক্যাল যে স্কিল টেস্ট হয় সেখানে পঞ্চাশ নম্বর থাকে সেখানে তোমাকে পঁচিশ নম্বর পেতে হবে এবং এখানে টোটাল দশটা পয়েন্ট রয়েছে ঠিক আছে দশটা পয়েন্টে প্রতিটি পয়েন্টে তোমাকে কিন্তু পাঁচ নম্বর করে রয়েছে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ তো এখানে পঁচিশ নম্বর তোমাকে তুলতে হবে কি কি এই প্র্যাকটিক্যাল টেস্টে কি কি হয়ে থাকে সেটার যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা উল্লেখিত রয়েছে সেটা তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দেবো ঠিক আছে তো মূলত এই তিনটি কারণে কিন্তু কাট অফটা কিন্তু প্রয়োজনীয় তুলনায় অনেকটাই কম যায় যেহেতু তোমরা প্রত্যেকের জন্য ভ্যাকান্সিও কম থাকে তা সত্ত্বেও কিন্তু কাট অফ এই সমস্ত প্রধানত তিনটি কারণে কাট অফগুলো কিন্তু কম যায় ঠিক আছে তো তোমাদের একটা কথা বলবো তোমরা যারা তোমরা তোমাদের কাছে যাদের হ্যাভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স আছে তারা কেবলমাত্র কিন্তু এখানে আবেদন করে এবং হাইট একটু ভালো করে দেখে নেবে একশো সত্তর সেন্টিমিটার থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে চলো এই হচ্ছে ডিটেলস নোটিফিকেশনের ডিটেলস তোমাদের সমস্ত কিছু জানিয়ে রাখলাম আশা করছি এটা নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না তো অবশ্যই দু হাজার তেইশে যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার লেটেস্ট আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো রিয়েল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চলো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত